এই দুইটা গরু সর্বত্র মানের গরু ইনশাল্লাহ এসিআইবিদের বাচ্চা দুইটাই দুইটাই রেডি একবারে রেডি ওইটা তো ধরেন খুব বড় জাতের গরু অত্যন্ত বড় জাতের গরু এখনই গাভীর মতন দেখা যায় ওর পিছনে ঘোড়া বসানি যায় দুইটাই একবারে রেডি হয়ে গেছে এই দুইটা গরু যে কোনো টাইমে গরম আসতে পারে একটা আসছিল আর একটা যে কোনো টাইমে আসতে পারে অত্যন্ত ভালো মাপের গরু আছে ইনশাল্লাহ যদি কোনো ব্যক্তি লেয় সে আল্লাহর মধ্যে ঠকবে না দেখেন খাওয়া দাওয়া সব ঠিক আছে মুখ দুইটারই গোলাপি রসুনের চুচার মতন গাও পাতলা সমস্ত চলে আসলাম আপনাদের খামারে প্রতি সপ্তাহে আসা হয় তো এই সপ্তাহে ছুটে চলে আসলাম আছে দেখতে পাচ্ছি খুব ভালো মানের খুব উন্নত মানের কালেকশন অল্প করে গরু আছে সাতটার সময় নামছে কালকে ছয়টার চারটা গরু আমাদেরকে বাচ্চা এশিয়ার বাচ্চা দেখার মতন একদম খুব সুন্দর জাতমান দর্শক দেখলে বুঝতে হবে কি জিনিস নামিছে ঈদের আগে এত ভালো করে যে নামবে আমি আশা করিনি আর নালবাগ মিলিয়ে দিছে তাই নিয়ে আসছি আর দর্শক ভাইরা দেখুন যদি চলে নিবে অসুবিধে নাই তো গরুর মতন গরু আর কি এত ভালো গরু পাওয়া যায় না আল্লাহর মর্জি এত ভালো এই কাগজটা টান তো জোরে দাও এত ভালো মানের গরু আর কি দর্শক নিতে পারবে না নিতে পারবে ইনশাল্লাহ তো গরুগুলো দর্শকদেরকে দেখাই অবশ্যই দেখা সিরিয়ালের প্রথম বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম কাকা আমরা এটা এসআইবি এর একটা বাচ্চা এসআইবি একটা বাচ্চা খুব বড় বাচ্চা আর কি খুবই বড় মানের বাচ্চা কাকে বলে দেখেন খুবই বড় মানের বাচ্চা ভালো আসতে ভালো দেখা যায় খুবই ভালো আর ঝুঁটি এটা শিং আছে তাহলে এই গরুর দুধ সর্বক্ষণ বেশি যারা গরু পুষে যারা পশু বিভাগ তারা বলেছে গরু মানের সাথে

বা দেখাবেন কি দেখেন আগে জিনিসটা আগে দেখেন দেখেন সমস্ত গুলপি চোখ টুক সব গুলাবি হয়ে গেছে একবার কান টান আর মাথা কি মন্ডি না মানুষ মনে করবে মুন্ডি মুন্ডি এটা এই একটা জাত সবসময় ঝুটিয়ালা এর দুধ সবচেয়ে যত গরু থাকে এর ভিতর ঝুটিয়ালা দুধের মান বেশি হয় আর কি মান বেশি হয় এটা করলে সিং হবে ছোট্ট সিং ওই পর্যায়ে থাকবে বুঝতে পারছি আর গলা দেখেন গলার কোনো কম্বল আছে চারটা দেখেন নাবি আছে চামড়া রসুনের সুসার মতন কিছু নাই চারটা গরু আছে সবচেয়ে হাই কোয়ালিটি গরু চারটা এটার দাম এক লাখ পনেরো হাজার হ্যাঁ এই দুইটা গরু আমি প্যাকেজে দেবো এই দুইটা গরু প্যাকেজে তিন এবং চার প্যাকেজে দেবো এক লক্ষ তিরিশ আর এক লক্ষ পনেরো দুই লাখ পঁয়তাল্লিশ আর দুই লাখ চল্লিশ দাম নেবো এরপরে সম্মানীজনক করব। সম্মানী দেওয়া যায় হ্যাঁ আর এই চারটা গরু যদি কোনো ব্যক্তি বাংলাদেশে লাই কোরবানির ঈদ উপলক্ষে আমি চারটা গরু গাড়ি ভাড়া ফ্রি হয় বাংলাদেশ যে প্রান্তেই যাবে গাড়ি ভাড়াটা ফ্রি করে ফ্রি করে দেবো ইনশাল্লাহ চারটা করে একসাথে নিতে হবে তাহলে দুইটা গাড়ি নিলেও গেলে হবে না তিনটা নিলেও হবে না চারটা করে একসঙ্গে নিলে পারে আচ্ছা তো যোগাযোগটা কীভাবে করবো আপনার দৃষ্টি কি সর্দি থানা অরণকুলা হাট হাটের পিছনে তিরিশ সেকেন্ড লাইন কামালের মুড়ে আমার মনে আমার ফারাম মুড়ে আসলেই দেখতে পারবে ফার্মের ভিতর দিয়ে সর্বশেষ এখন তো ঈদ কি বলবো এখন সবাই ব্যস্ত এটা হচ্ছে কুরবানির চাঁদ সবাই ব্যস্ত যাই হোক দর্শকরা ভালো জিনিস কিনলে আমার সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ পাবো আর যেখানেই কিনুক আমার কাছ কিনুক আর অন্য ফার্মিং যাচাই বাছাই করে ভালো জিনিস কিনে আর ক্যাশওয়ান প্রবাসীদের জন্য আমাদের ডেলিভারি যদি কেউ না আসতে পারে আমাদের জন্য সুবিধে আছে দেশি লোকের জন্য ইনশাআল্লাহ সুবিধা আছে দেশি লোকের জন্য সুবিধা আছে আলোচনা করলে সে উনি বুঝতে পারবে অথচ আমার গরুগুলো আজকে অত্যন্ত ভালো মাপের এই কথা একদম দর্শক ভাইরা দেখলে বুঝতে পারবে এত ভালো মাপের গরু এই ঈদের সংগ্রহ সংগ্রহবি আমি বুঝতেই পারিনি যাই হোক আল্লাহর ইচ্ছায় জোগাড় করছি কষ্ট করি এখন গরুগুলা যারাই নিবে ঠকবে না আল্লাহর রহমত এইটুকু দর্শক ভাই বললাম উপর আল্লাহর ইচ্ছায় ইজুর হাজার লক্ষ্য আমি বলতেছি যে আমার গরুগুলা নিলে কেউ ঠকবে না ইনশাল্লাহ দুধেও ঠকবে না গরু তো ঠকবে না এইটুকু বললাম অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালাম ওয়া আলাইকুম সালাম আপনাকেও ধন্যবাদ দর্শক ভাইদের প্রতি আমার হাজার হাজার সালাম রইল